থাকা আর না থাকা একে অন্যকে সৃষ্টি করে, জটিলতা আর সহজতা একে অপরকে সমর্থন করে, হ্রস্ব আর দীর্ঘতা একে অপরকে চিহ্নিত করে, উঁচু এবং নিচু একে অপরকে নির্ভর করে, পূর্ব এবং পর একে অপরকে অনুসরণ করে। গুরু তার কাজ করে যান কোনো কিছু না করে, দীক্ষা দেন তিনি নিঃশব্দে, যখন কিছু জাগে তিনি জাগতে দেন, যখন কিছু লুপ্ত হয় বিলুপ্ত হতে দেন, যা আছে তাকে ত্যাগ করতে তার কোনো দ্বিধা নেই। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাই তাও দর্শন বিষয়ক ধারাবাহিক আলোচনার আজকেরই পর্বে। তাও দর্শনের মধ্যে একটা বিষয় আমি লক্ষ্য করেছি, সব সময় বৈপরীত্যকে এক সূত্রে গাঁথার চেষ্টা করা হয়। যেমন ধরুন আছে, তখন তাও দর্শন আবার আমাদের দৃষ্টি আকর্ষণ করে নাইয়ের দিকে, নাই। আবার ধরুন নাই শব্দটা বা নাই বাস্তবতার দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করে, সঙ্গে সঙ্গে আছে বাস্তবতাটিকেও আমাদের সামনে তুলে ধরে। এই যে দার্শনিক পঙ্ক্তি কয়েকটি আপনাদেরকে একটু আগে শোনালাম, তার মধ্যে লাওৎসু বলছেন থাকা এবং না থাকা এ দুটো আসলে বিপরীত না, এ একে অপরকে সমর্থন করে। যদি না থাকে তাহলে থাকার বোধ কী করে আসে আমাদের মাথায়? আবার যখন থাকে, থাকা হয়, তখন না থাকার চিন্তাটা মাথায় আসে। উঁচু, তখন আমাদের মাথার মধ্যে অনিবার্য আসে নিচু। ধরুন আমার উন্নতি হয়েছে, এখন কি হবে? অবনতি হবে। আমি পাশ করেছি, এখন আমার অনুভূতি হবে ফেল করার। কিংবা আমি ফেল করেছি, এখন আমি আসল উপলব্ধি করব পাশ করার মর্ম। তাও দর্শন এই যে বৈপরীত্য সেটাকে দুর্দান্তভাবে আমাদের সামনে উপস্থাপন করে। যেমন ধরুন কেউ আমাকে জিজ্ঞেস করলেন যে কেমন আছেন, আমি বললাম ভালো, ভালো আছি। আপনি যদি মনে করেন যে সরকারামীন শুধু ভালোই থাকে, তার কাজ হচ্ছে ভালো থাকা, তাহলে কিন্তু ভুল করবেন। কারণ ভালোর সঙ্গে সঙ্গে মন্দ থাকাটাও আসে, ভালো আর মন্দ দুটো মিলে ভালো থাকা। অতএব কেউ যখন বলে যে আমি ভালো আছি, তখন আসলে মন্দ বাস্তবতার মধ্যেও তিনি ভালো আছেন সেটা কি প্রকাশ করছেন। মন্দ ছাড়া কখনো ভালো হয় না, ভালো ছাড়া কখনো মন্দ হয় না। সর্দার ফজলুল করিমের কথা মনে পড়ে যাচ্ছে। সর্দার ফজলুল করিম স্যারকে যদি কেউ জিজ্ঞেস করতেন কেমন আছেন, তিনি শুনতেন কেন আছেন। কেমনের মাঝখানের যে মটা সেটা তিনি ইচ্ছে করে দুষ্টুমি করে বাদ দিয়ে দিতেন, বলছেন কেমন আছে না, আসলে কেন আছো, কেন আছো। এই প্রশ্নটি হচ্ছে সবচেয়ে মৌলিক প্রশ্ন জীবনের, কেন আছো। আমরা কেন বেঁচে আছি, কেন আমরা পৃথিবীতে আছি? অধিকাংশ মানুষ এই কেনর প্রশ্নের মুখোমুখি হতে জানে না বা জানতে চায় না বা জানার প্রয়োজন মনে করে না। কেন আছি আমরা পৃথিবীতে? যখনই আমাদের মাথার মধ্যে আসলে এই প্রশ্নটি চলে আসে আমি কেন আছি, তখনই কিন্তু আমাদের চেতনার মধ্যে অ্যাক্টিভেটেড হয় একটি উন্নতর জিজ্ঞাসা, যে জিজ্ঞাসার সূত্র ধরে আমরা জীবনের অনেক অনুষঙ্গকে আবিষ্কার করতে পারি। জানেন, আমার মধ্যে প্রশ্ন ছিল না, কিন্তু কিছুকাল হল গভীরভাবে প্রশ্নটি শুধু আসে, কেন আছি। আমার চেয়ে কম বয়সে বঙ্কিমচন্দ্রের মাথার মধ্যে প্রশ্নটি জেগে উঠেছিল। তিনি বলেছিলেন এই জীবন লইয়া কি করিব। আমরা যারা
সহজ জীবন যাপন করি। আমরা কি কখনো ভেবে দেখেছি এই জীবন নিয়ে কি করব? এর মধ্যে কখনো কখনো জীবন চলে যায়, চারপাশে জীবনকে চলে যেতে দেখি। কোথায়? ওই যে না ফেরার দেশে একটা নতুন শব্দ তৈরি হয়েছে, আরেক বাস্তবতায়, আরেকটি বাস্তবতায় আমরা বলি। তাও দর্শন আমাদের সামনে এই জিজ্ঞাসা ছুড়ে দেয় এবং জিজ্ঞাসা ছুড়ে দিয়ে আমাদেরকে বলে, যদি তুমি তোমার হৃদয়ের মধ্যে ডুব দিতে পারো, তাহলে তুমি এই সব প্রশ্নের মীমাংসা খুঁজে পাবে। এইসব প্রশ্নের মীমাংসা আসলে আমাদের মন করে দিতে পারে না। এই যে মন, যে সর্বক্ষণ চিন্তা করে, মনের কাজ হচ্ছে সর্বক্ষণ চিন্তা করা এবং মন 80-90 ভাগ দুশ্চিন্তা করে, অহেতুক চিন্তা করে, সে অনর্গল চিন্তা করে, সে আমাদের ঘুমে ডিস্টার্ব করে, আমাদের আনন্দকে বিস্বাদে পরিণত করে দেয় আমাদের মন। এই যে আমার আপনার মন, কিন্তু আমরা মনকে ভেবে বসি, আমি ভেবে বসি, এই যে ভুলটা করি, এই যে অনুপপত্তি, ফেলাসি, এর দিকে কিন্তু দৃষ্টি আকর্ষণ করে তাও দর্শন। তাও দর্শন বলে, মনের গভীরে যাও, তাহলে তুমি হৃদয়কে খুঁজে পাবে, অন্তরকে খুঁজে পাবে, তারপর আরও গভীরে গেলে আত্মাকে খুঁজে পাবে। মন, তারপরের স্তর হচ্ছে হৃদয় বা অন্তর, তারপরের স্তর হচ্ছে আত্মা। আমরা মনের মধ্যে ঘুরপাক খেতে থাকি আর মন আমাদেরকে সব সময় ব্যস্ত করে রাখে। এই যে আমি আপনাদের সামনে কথা বলছি, আপনারা ভাবতে পারেন যে আমার বোধহয় সিদ্ধি ঘটে গেছে মনের কাছ থেকে, না, মন আমাকে চঞ্চল করে, অস্থির করে। যেমন এই গত রাতের কথা বলি, গত রাতে হঠাৎ করে বেশ কিছু প্রশ্ন মাথার মধ্যে নিয়ে এসছে এবং এই প্রশ্নগুলো দেখলাম গভীরের প্রশ্ন না, উপরের প্রশ্ন, মনের প্রশ্ন, মন অস্থির করে তুলল। ঘুমোতে যাচ্ছি, ঘুমোতে দিতে রাজি না, অস্থির, খালি প্রশ্ন প্রশ্ন, এবং এই প্রশ্ন সূত্র ধরে দেহের মধ্যে জেগে উঠেছে আবেগ, হরমোনগুলো সক্রিয় হয়েছে আর ঘুম আসে না। আমি তখন আমার গুরু দার্শনিক একাট্টুলের পদ্ধতি অবলম্বন করলাম, সেটা হচ্ছে মাথার মধ্যে কী কী চিন্তা আসছে না আসছে আমি তখন দেখা শুরু করলাম। এটা খুব কঠিন, কঠোর, কঠিন, কারণ এমন সব চিন্তা আসে তখন তর্ক করতে ইচ্ছে করে, তর্ক করলে মস্তিষ্কের মধ্যে আবার লেগে যায় দ্বন্দ্ব, তখন আবার নতুন অ্যাংজাইটি তৈরি হয়। কিন্তু আস্তে আস্তে যখন প্রশ্নগুলোকে দেখতে শুরু করলাম, মাথার মধ্যে কী কী চিন্তা আসছে আর যাচ্ছে, দেখলাম যে আমি ঘুমিয়ে পড়েছি, ঘুম চলে আসলো, তার মানে স্থিতি এসছে। সকালে ঘুম ভেঙে গেল, আমি ছাদে চলে গেলাম, চেয়ার ছিল ছাদে, মিষ্টি একটা সকাল, চোখ বন্ধ করে আবার যখন নিজেকে দেখতে শুরু করলাম, যাকে আমরা বলি মেডিটেশন, এই মেডিটেশন যখন হলাম প্রায় আধা ঘন্টা হয়তো চুপ করে নিজের মনের ভেতরটা দেখেছিলাম, কী চিন্তা আসে আর কী চিন্তা যায়। তারপর যখন চোখ খুললাম একটা অপূর্ব শান্তি খুঁজে পেলাম। প্রিয় বন্ধুরা, ঈদের শুভেচ্ছা আপনাদের, আপনাদের জীবনেও শান্তি নেমে আসুক।